ओम शिवे यस्य परा भक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि परम पूजनीय रामकृष्ण संघेर द्वितीय संघगुरु श्रीमद स्वामी शिवानंदजी महाराजेर कथोपकथनेर संकलन शिवानंद बाणीर द्वितीय खंड थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आजके जे दिनेर घटनाटी पढ़ा हबे सेटी बेलुर मठे हय 21 অগ্রহায়ণ 1336 বঙ্গাব্দ 7ই ডিসেম্বর 1929 সাল। দিনটি ছিল শনিবার সকালবেলা। মঠের জনৈক সন্ন্যাসী এশীতে এ প্রচণ্ড শীতে কাশ্মীরে গিয়েছিল। সেই প্রসঙ্গে মহাপুরুষজি বললেন, পেয়ে এই শীতে কাশ্মীরে গিয়েছে, ঋষিকেশ থেকে নাকি হেঁটে গেছে। এই খবরটা শুনে অবধি মনটা খুব খারাপ হয়েছে। আহা, ঠাকুর রক্ষা করো, তোমারই আশ্রিত। আমার মনে হচ্ছে যে ওর মাথায় কিছু গোলমাল হয়েছে, নইলে এমন বুদ্ধি হবে কেন? এ সময় কি কেউ কাশ্মীরে যায়? কানিক চুপ করে থেকে, বাবা, এ বড় কঠিন পথ, এ ব্রহ্মবিদ্যার ব্যাপার বড় শক্ত। সব মাথা এ সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিস ধারণা করতে পারে না। জাগতিক বিদ্যা শেখা সহজ, বড় দার্শনিক হওয়া কি বড় বৈজ্ঞানিক হওয়া, বড় কবি কি চিত্রকার কি বড় রাজনীতিজ্ঞ হওয়া, এ বরং সোজা। কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা মহা কঠিন ব্যাপার। তাই তো উপনিষদকার বলেছেন, খুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথয়স্তৎ কবয়ো বদন্তি। এ পথ যদি এত দুর্গম, এ পথ যে কত দুর্গম তা যারা এ মার্গে আসেনি তারা ধারণাই করতে পারে না। উপনিষদে এই ব্রহ্মবিদ্যাকে যার দ্বারা সেই অক্ষর পুরুষকে জানা যায় পরাবিদ্যা বলা হয়েছে, আর যাবতীয় জাগতিক বিদ্যাকে বলেছে অপরাবিদ্যা। এই পরাবিদ্যা লাভ করতে হলে অটুট ব্রহ্মচর্যের দরকার। কায় মনোবাক্যে দীর্ঘকাল ব্রহ্মচর্য পালনের ফলে শরীর ও মনে শুদ্ধ পবিত্র ভগবত ভাব ব্রহ্মভাব ধারণা করবার মতো শক্তি জন্মায়। মস্তিষ্কে নতুন স্নায়ুর সৃষ্টি হয়। শরীরের ভেতরকার সব অনুপরমাণু পর্যন্ত বদলে যায়। অখণ্ড ব্রহ্মচর্য চাই। ঠাকুর বলতেন যে দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে দুধ নষ্ট হয়ে যায়। তাই তো তিনি শুদ্ধ সত্য ছেলেদের অত ভালোবাসতেন, তারাই ভগবত ভাব ঠিক ঠিক ধারণা করতে পারে। এসব অতি সূক্ষ্ম ব্যাপার, অবশ্য সর্বোপরি চাই ভগবত কৃপা। মহামায়ার বিশেষ কৃপা না হলে এসব কিছুই হবার জো নেই। তিনি কৃপা করে ব্রহ্মবিদ্যার দ্বার খুলে দিলে তবেই জীব ব্রহ্মবিদ্যার অধিকারী হতে পারে, নচেত নয়। চণ্ডীতে আছে, সৈষা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে। সেই মহামায়াই প্রসন্ন হয়ে মানবগণকে মুক্তির জন্য বর প্রদান করেন। মস্তিষ্কের ভেতর কত কি সূক্ষ্ম স্নায়ু আছে, তার একটু কিছু বিগড়ে গেলে হয়ে গেল। মা ঠাকুরুন বলতেন ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে মাথাটা ঠিক থাকে। মাথাটা বিগড়ে গেলেই ব্যাস সব হয়ে গেল। স্বামীজি বলছেন, শুট মি ইফ মাই ব্রেন গোজ রং, আমার মাথা যদি বিগড়ে যায় তো আমায় গুলি করে মেরে ফেলো। যেদিনের ঘটনা পড়া হচ্ছে 1 7ই ডিসেম্বর 1929, আমরা বুঝতেই পারছি সেই সময় যথেষ্ট ঠান্ডা আছে। এমন এক সময় ঠান্ডার মধ্যে একজন ঋষিকেশ থেকে হেঁটে কাশ্মীরে যাচ্ছেন। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের ধারণা, তার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। আসলে এই সাধু জীবন যাপন করতে এলে আমরা যদি খুব দ্রুত স্টেপগুলো জাম্প করি, ধীরে ধীরে, এটা একটা ধীরে ধীরে সাধু জীবন, সাধন ভজন সবটুকুই একটা ধীরে ধীরে ক্রমাগত নিজের শরীর মনের সঙ্গে সইয়ে সইয়ে চলা একটা পথ। আমরা যদি মনে করি খুব দ্রুত, খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে আমরা সব অতিক্রম করে ফেলবো, তাহলে সেটা যেমন বোকামি হবে একই সঙ্গে সেটা খুব কাজের জিনিস হবে না। এটার কথা আমাদের শাস্ত্রেতেও বলা আছে। এবং আমরা যখন সাধু হতে আসি, যারা বড় সাধুরা ছিলেন, প্রবীণ সন্ন্যাসীরা ছিলেন, তারা বারবার এই বিষয়ে আমাদের ওপর জোর দিতেন। সাধন ভজনের ক্ষেত্রেও শরীরের সঙ্গে সইয়ে সইয়ে এগোনোর কথা, কারণ মস্তিষ্ক বিকৃতি হওয়ার
সম্পূর্ণ সম্ভাবনা থেকে যায়। এত হয়েও মহারাজের এই খবরটা শোনা অবধি মহারাজের মন খুব খারাপ হয়ে গেছে। তিনি সংঘগুরু, কিন্তু তার ভেতরে যে একজন মা বিরাজ করছেন সেটা তার কথার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। কি সুন্দর বলছেন, বলছেন, আহা ঠাকুর রক্ষা করো তোমারই আশ্রিত। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, ও তোমার আশ্রয় এসেছে, অতএব তোমার আশ্রয় এসে তার যদি অন্যরকম কিছু একটু জিনিস হয়, তার যদি অন্যরকম জীবনযাত্রা হয়, সেটা কখনোই খুব শোভনীয় হবে না। সেই কারণে তিনি পূজন ঠাকুরের কাছে প্রার্থনা করছেন। এরপরে চুপ করে থাকার পর বলছেন, এই জীবন সম্পর্কে বলছেন, বলছেন, এ বড় কঠিন পথ, এ ব্রহ্মবিদ্যার ব্যাপার বড় শক্ত, সব মাথা এ সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস ধারণাই করতে পারে না। জাগতিক বিদ্যা শেখা সোজা, বড় দার্শনিক হওয়া কি বড় বৈজ্ঞানিক হওয়া, বড় কবি বড় কি চিত্রকর কি বড় রাজনৈতিক হওয়া, এ বড় সোজা, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করা মহাকঠিন। কেন এই পদগুলো সহজ আর ব্রহ্মজ্ঞান লাভ করা মহাকঠিন? তার কারণ হচ্ছে, এই পদগুলি লাভ করতে হলে আমাদের নিজেদের ভেতরে যদি প্রতিভা থাকে, শুধু সেই প্রতিভার বিকাশ হলে হয়। কিন্তু সাধু জীবন বা আমাদের ধর্মীয় জীবন যাপন করতে গেলে এখানে কোনো প্রতিভার প্রয়োজন হয় না। এখানে যেটা সবচেয়ে বড় প্রয়োজন হয়, এই জীবনের প্রতি ভালোবাসা, এটি থাকা দরকার। এই জীবনের প্রতি ভালোবাসা, এটা আমাদের সবার ভেতরে আছে, এবং এগুলি যত আমরা এই জীবনটাকে ভালোবাসতে থাকব, তত ভালোবাসার গভীরতা বাড়তে থাকবে, এবং যত গভীরতা বাড়তে থাকবে তত আমরা এই পথে এগিয়ে যাব। কিন্তু অন্যান্য যে বিদ্যা আছে, সেই বিদ্যায় থাকতে গেলে আমাদের কিছু একটু বিদ্যা, আমাদের প্রতিভা থাকা দরকার। আমি যদি ফুলই আঁকতে না পারি, আমার পক্ষে কি এই একটা বড় পদ্মফুল আঁকা কি সম্ভব হয়? অবশ্য ইদানিং সম্ভব হচ্ছে, অনেকেই না এঁকেও লিওনার্দো দা ভিঞ্চির মতো আঁকছেন, এবং সেই সব ছবি কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এটা কিন্তু মূল কথা হচ্ছে, সব কিছুর ভেতরে ওই যে বিক্রি করছেন, সেই বিক্রি করার মতো যোগ্যতা তার যে তৈরি করছেন, সেটা একটা প্রতিভা, আর্ট। আমরা অনেক সময় অনেক বাজে জিনিসও বিক্রি হয়ে যায়, কিন্তু সেটা হচ্ছে আমি কেমন করে সেটাকে প্রকাশ করছি, কেমন করে জগতের কাছে মেলে ধরছি। সেই আর্টটা যদি আমাদের জানা না থাকে, সেই ক্যানভাসিং আর্টটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু কিছুই সম্ভব হবে না। কিন্তু সাধকের জীবন, ধর্মজীবন যাপন করতে গেলে এই জাতীয় প্রতিভার কোনো প্রয়োজন নেই। আপনি হয়তো খুব ভালো করে আলপনা নাও দিতে পারেন, আপনি হয়তো খুব ভালো করে ফুল নাও সাজাতে পারেন, কিন্তু আপনার ভালোবাসাটা যদি ঈশ্বরের প্রতি খাঁটি হয়, আপনার ভালোবাসাটা যদি ঈশ্বরের প্রতি হয়, এবং জগতের যাবতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে উপেক্ষা করার মতো যদি আপনার শক্তি থাকে, ঈশ্বর ভিন্ন বাকি সব কিছুকে উপেক্ষা করার মতো শক্তি থাকে, তবেই একমাত্র আপনি এই জীবনযাপনে সক্ষম হবেন। আমরা অনেকেই মনে করে থাকি, আমরা যখন প্রথম সাধু হতে আসি, তখন পূজনীয় স্বামী সমজ্ঞানন্দজি মহারাজ আমাদের পড়াতেন, আচার্য ছিলেন তিনি। তার সৌভাগ্য ছিল 5 বছর পূজনীয় স্বামী জ্যোতিষারানন্দজি মহারাজের সেবা করার, এবং 19 বছর পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের সেবা করার। এই দুই মহাপুরুষকে খুব কাছ থেকে দেখার তার অভিজ্ঞতা তিনি আমাদের বলতেন। তিনি আমাদের বারবার বরণ করতেন, তিনি আমাদের বারবার সাবধান করতেন যে সাধু জীবন যাপন মানে হুরুম দুরুম করা নয়, ধীরে ধীরে ধীর পায়ে নিজের স্টেপটিকে ঠিক মতো রেখে এগিয়ে যাওয়া। উনি বলছেন, তুমি টলমল করে চলছো, অথচ তুমি চাইছো খুব দ্রুত তুমি দোতলায় উঠে যাবে, তাহলে যদি চেষ্টা করতে থাকো তাহলে তুমি পড়ে যাবে। একটা একটা স্টেপ আমরা যখন উঠতে থাকি, তখন ধীরে ধীরে আমাদের নিজেদের ভেতরে একটা আমাদের একটা ভাব আসে, ফার্মনেস আসে আমাদের মধ্যে, এবং সেই ফার্মনেস আমাকে পরবর্তী ধাপগুলিকে উঠতে সাহায্য করে। বলছেন উপনিষদ এই ব্রহ্মবিদ্যাকে বলছেন যে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তত কবয়ো বদন্তি। এর অর্থটা হচ্ছে এই, ক্ষুরের ধারার ফলার উপর দিয়ে চলা যেমন খুব কঠিন, ব্রহ্মজ্ঞানের পথও ঠিক তেমন। এ এমন একটা পথ, এর দুদিকেই যেন খুর আছে, আপনি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার একটু এপাশ হলে, একটু সামান্য যদি আপনি বাঁদিকে গান,
তাহলে সেই ক্ষুরের যে ফলা সেটি যেমন কেটে যাবে আপনার হাত পা, ঠিক সেই রকম সাধক জীবন একবারে সোজা সাপটা চলার পথ। অনেক বছর আগে লখনৌয়ের বড়া ইমামবাড়া, যেটা ভুলভুলাইয়া নামে পরিচিত, সেই ভুলভুলাইয়া দেখতে গেছিলাম। আমরা কোনো গাইড নিতে চাইনি, নিজেরাই অল্প অল্প দেখে নিজেরাই ফিরে আসব। সেইখানে এক বৃদ্ধ গাইডের সঙ্গে দেখা হলো, তিনি অন্য আরেকটি দলকে দেখাচ্ছিলেন, তিনি আমাদের দেখে এগিয়ে এলেন। আমরা নিজেরা দেখছি দেখে তার বোধহয় আমাদের প্রতি দয়া হলো। তিনি বললেন, তোমাদের কাছে কম্পাস আছে? আমরা যেহেতু পাহাড়ে চড়তুম তাই আমাদের কাছে কম্পাস ছিল, তাই কম্পাস আমরা বার করলাম আমাদের ব্যাগ থেকে। তিনি আমাদের বললেন, দেখো এখানে কোনো গাইডের প্রয়োজন হয় না, যদি একটা কম্পাস থাকে, কম্পাস 90 ডিগ্রি যেদিকে নিয়ে যায় সেই দিকে গেলেই তুমি সঠিক পথ খুঁজে পাবে বলে আমাদের দেখিয়ে দিলেন। বললেন, এই কম্পাস ধরে এগিয়ে যাও, যেখানে রাস্তাটা 90 ডিগ্রি যাচ্ছে, সোজা পথ যাচ্ছে, সেটাই হচ্ছে, সেটাই পথ। সামান্য তুমি একটু যদি তুমি বেঁকো দেখবে তুমি পথ হারিয়ে যাবে বলে এই বড়া ইমামবাড়া তৈরির একটি কথা আমাদের বললেন। ইমামবাড়া যেখানে প্রার্থনা দেওয়া হয়, ঈশ্বরের দরবার, বলছেন ঈশ্বরের দরবার সবসময় সোজা হওয়া কথা, তার পথ সবসময় সোজা হবে, তাতে সামান্যতম বক্রতা, তাতে সামান্যতম ক্রূরতা, তাতে সামান্যতম বঙ্কিম ভাব থাকলে চলবে না। সেই কারণে সেই ভাবনাটা নিয়েই এইটি তৈরি হয়েছে। আপনি যতদিন সৎ পথে থাকবেন, সৎ ততদিন আপনি হয়তো খুব দামি জীবনযাপন নাও করতে পারেন, কিন্তু আপনি একটি আনন্দময় জীবনযাপন করবেন। পথ যত সোজা হবে তত হবে। আমরা সারা ইমামবাড়া ঘুরে এলাম এবং হাতে নিয়ে কম্পাসটা নিয়ে কোথাও আমাদের পথভ্রষ্ট হইনি। উনি দেখাচ্ছিলেন আমাদের, একটা দুটো জিনিস দেখালেন, কোথায় রক্ষীরা দাঁড়িয়ে থাকতো, তারা সেই অন্ধকারের মধ্যে গোপনে লুকিয়ে দাঁড়িয়ে থাকতো, আমির ওমরাহরা সেখানে প্রার্থনা দিতে আসতেন, এমনকি যেখান থেকে গেট দেখা যায় সেটাও একেবারে 90 ডিগ্রি। আপনি আপনার যে শত্রু তাকেও যদি চিনতে হয় আপনার দৃষ্টিটাকে সোজা করতে হয়, অর্থাৎ নিজে নিজে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয়। তাই এই সাধারণ জীবনও এই পরিষ্কার সোজা সাপটা পথে এগিয়ে যাওয়ার কথা বলছে, সামান্যতম এতটুকু এপাশ ওপাশ হলে হয় না। পূজনীয় মহারাজ বলছেন, উপনিষদে এই ব্রহ্মবিদ্যাকে, যার দ্বারা সেই অক্ষর পুরুষকে জানা যায়, তাকে পরাবিদ্যা বলা হয়েছে, আর যাবতীয় জাগতিক বিদ্যাকে অপরাবিদ্যা লাভ হয়েছে, অপরাবিদ্যা বলা হয়েছে। এই পরাবিদ্যা লাভ করার জন্য তিনি বলছেন অটুট ব্রহ্মচর্যের দরকার। পবিত্রতা যদি অটুট না থাকে তাহলে কি হয়, পবিত্রতা আমাদের কি করে, পবিত্রতা আমাদের ছড়ানো মনকে এক জায়গায় গুটিয়ে এনে দিতে সাহায্য করে। আমার যদি সব মনটা এক জায়গায় না আসে তাহলে আমি কিছুতেই সব মনকে একত্রিত করে কাজ করে উঠতে পারি না, এবং তখনই আমাদের সমস্ত গোলমাল হয়ে যায়। তিনি বলছেন, ঠাকুর বলতেন যে দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, পাছে দুধ নষ্ট হয়ে যায়, তাই তো তিনি শুদ্ধ সত্য ছেলেদের অত ভালোবাসতেন, তারাই ভগবত কৃপা ঠিক ঠিক ধারণা করতে পারে। এটা একটা দারুণ জিনিস বলছেন, ঠাকুর বলছেন যে পবিত্র যারা তাদের দিয়েই তিনি কাজ করতে চাইতেন, কারণ তাদের পক্ষে তাদের মনে অন্যরকম ছাপ পড়েনি। স্বামীজি কর্মযোগ বক্তৃতা বলতে গিয়ে এক জায়গায় বলেছিলেন যে ওই এটা চরিত্র কীরকম তৈরি হয়, বলছেন প্রথম দিন একটা কোনো আপনি একটা কিছু করলেন, সেটা সংস্কার রূপী একটা সাদা দেওয়ালের মধ্যে যদি একটুখানি কালো দাগ লেগে যায়, প্রথমবারের ঘটনায় ঠিক ওই রকম একটা কাজ জায়গায় সাদা দেওয়ালে যদি আপনি কালো দাগ লাগিয়ে দেন, তারপর সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেন, সেই কালো দাগটি সম্পূর্ণভাবে অপসৃত হয়। কিন্তু দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রত্যেক দিন ওই একই জায়গায় একই পরিমাণ কালো দাগ লাগানোর পরে আবার যতবার করে ধোয়া হোক না কেন, ধীরে ধীরে কালো একটা খুব হালকা থেকে আর একটা গাঢ় দাগ হতে থাকে। একটা সময় আপনি সেই গাঢ় দাগকে চাইলেও মুছতে পারেন না। ওই যে একটা একটা করে দাগ পড়া, এটাকে বলছে সংস্কার, আর এই সংস্কার রাজির সমষ্টিকে বলা হচ্ছে চরিত্র। ওই আমাদের ভেতরে যদি সামান্যতম মালিন্য যদি না থাকে তাহলে আমাদের চরিত্র সামান্যতম মলিন হবে না, এবং অমলিন চরিত্র ঈশ্বরের ধারণা বা উচ্চ বিষয়বস্তু ধারণা করতে সক্ষম হবে। তবে তিনি আরও একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে মহামায়ার কৃপা হলে আমরা এই পথকে অতিক্রম করতে পারি,
শ্রী শ্রী চণ্ডীর শ্লোক উল্লেখ করে বলছেন, সৈসা প্রসন্না বরদা নৃণাম ভবতি মুক্তয়ে, সেই মহামায়া যদি কৃপা করে প্রসন্ন হন এবং মহামানবকে মুক্তির জন্য বর দেন তাহলে আমাদের মুক্তি হওয়া সম্ভব। তাই তিনি মা ঠাকুরনের প্রশ্ন করতে গিয়ে বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে মাথাটা ঠিক থাকে, আমাদের যেন সবসময় মনটি ভগবৎমুখী হয়, এইটার জন্য আমাদের নিরন্তর প্রার্থনা করে যেতে হয়। এই প্রার্থনাটি যদি সম্ভবপর না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আমরা ঈশ্বরাভিমুখী হতে পারব না। পে যখন প্রথম মঠে আসে তখন ওর মাথার গড়ন দেখি আমার মনে হয়েছিল যে ওর মাথা বিগড়ে যাবে, ও পাগল হয়ে যাবে। শুনেছিলাম যে ঋষিকেশে নাকি কোনো এক হঠযোগীর কাছে হঠযোগ শিখছিল, ওসব বাবা ভালো নয়। তাছাড়া ও বহুদিন যাবৎ খালি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিল, মঠের সাধুদের সঙ্গে কোনো সম্পর্কই রাখেনি, যা খুশি তাই করে বেরিয়েছে, এখন দেখো তো মাথাটা বিগড়ে বসেছে। মহারাজও বলতেন প্রথম অবস্থায় সাধুর পক্ষে একেবারে একা একা থাকা মোটেই নিরাপদ নয়, অন্তত দুজন একসঙ্গে থাকা ভালো। আর এই করে বুঝি তপস্যা হয়? খালি ঋষিকেশ উত্তরকাশী ও পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ালেই তপস্যা হয়? কিছুক্ষণ চুপ করে থাকিয়ে আবার বলিলেন, ঠাকুর রক্ষা করো, তোমারই আশ্রয় এসেছে, তুমি না বাঁচালে আর কে বাঁচাবে, আহা বেচারি বড় ভালো ছেলে। এইটা হচ্ছে একটা কথা, অনেক সময় আমরা মনে করি যে সঙ্গী সহ সাধন ভজন এটা বোধহয় খুব কাজের নয়, কিন্তু এটা খুব কাজের জিনিস, এটা আমরা আমাদের জীবনে লক্ষ্য করেছি। যখন প্রথম সাধু হতে আসি আমরা ভোরবেলা মন্দিরে জপ ধ্যান করতাম, সেই সময় মঙ্গল আরতিতে বেলুড় মঠের গেস্ট হাউসে থাকা ভক্তদের আসতে দেওয়া হতো না, শুধুমাত্র সামনের ঠাকুরের গর্ভমন্দিরের পরে যে দুটো দরজা আছে সেই দুটি দরজা এবং মাঝের দুটি দরজা খোলা থাকতো, এবং সব জানলা খোলা থাকতো, পেছনের দরজাটা সম্পূর্ণ বন্ধ থাকতো। আমরা জপ ধ্যান করতাম, কোনো কোনো দিন, সব দিন তো জপে মন বসতো না, কিন্তু যেদিন মন বসতো না সেদিন এটি আত্মস্থানন্দজি আমাদের শিখিয়ে দিয়েছিলেন, যেদিন মন বসবে না মুখের চাদরটা সরিয়ে চারিদিকে তাকিয়ে দেখবি, দেখবি তোরই মতো কত সাধু বসে ভগবানকে ডাকছে, তাদের দেখতে দেখতে তোর মনে হবে যে এতজন মিলে ভগবানকে ডাকছে, সবাই ভগবানকে ডাকতে পারছে আর আমি ডাকতে পারবো না, এই বোধ তোকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মধ্যে একজন নতুন ছাত্র এসেছিল যিনি বলেছিলেন, এই যে জপ ধ্যানের যে রুটিনটি করা আছে এটি যথেষ্ট নয়। পূজনীয় মহারাজ বলেছিলেন, রুটিন করার উদ্দেশ্য হচ্ছে এর যোগ্যতা অর্জন করা, যাতে আমরা এই রুটিনটিকে অতিক্রম করে যেতে পারি। আগে সাধু জীবন যাপনের যোগ্য হয়ে উঠতে হয়, যদি যোগ্য না হয়ে উঠি তাহলে এই সাধু জীবনের যে নানা নিয়ম কানুন এগুলোর বাইরে তখন যাব যখন আমি নিজে সাধুতে রূপান্তরিত হব। শ্রীরামকৃষ্ণের কথায়, যখন গাছ ছোট থাকে তখন সেটি চতুর্দিকে বেড়া দিতে হয় যাতে গরু ছাগলে না খেয়ে যায়, কিন্তু সেই গাছ যখন বড় হয় তার গুড়িটি এত চওড়া হয় তাতে হাতি মেঁধে রাখলেও কোনো কিছু হয় না। আগে নিজেকে প্রস্তুত করতে হয় এবং প্রস্তুতির সময়টি সাধন ভজন করে কাটাতে হয়, গুরু নির্দিষ্ট পথে ধীরে ধীরে নিজেকে সাধনের যোগ্য করে উঠতে হয়। শুধু সাধনানুকূল পরিবেশ থাকলে হবে না, নিজেকেও ভগবানকে চাইবার জন্য একটি যোগ্যতার মানে নিজেকে উঠতে হবে, সেটাকে নিজেকে বুঝতে হবে। মহারাজ খুব দুঃখ করছেন সেই ছেলেটির জন্য, যাকে দেখে তার মনে হয়েছিল যে তার শরীরটি শুরু থেকে তার জন্মগত কিছু সমস্যা আছে যেটি তার শরীরে প্রকাশিত হয়েছিল যখন তিনি সাধু হতে আসেন। জনৈক ব্রহ্মচারী, ভাগবতে উদ্ধব গীতায় আছে যে সাধকের সাধন মার্গে অগ্রসর হওয়া বড় কঠিন, দেব গ্রহাদি ব্যাধি আত্মীয় স্বজন প্রভৃতি নানাভাবে এসে সাধনের ঘোরতর বিঘ্ন উৎপাদন করেন। মহাপুরুষটি বলছেন, শ্রী ভগবানের কৃপা হলে সব কেটে যায়, ঠাকুর হলেন কপালমোচন, তিনি আশ্রয় নিলে আদি ভৌতিক আদি দৈবিক ইত্যাদি সব বিঘ্ন অপসারিত হতে থাকে। চণ্ডীতে আছে, রোগান শেষান অপহংসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভিষ্ঠান ত্বমাশ্রিতানাম নবিপন্নরানাম ত্বমাশ্রিতায়াশ্রয়তাম প্রয়ান্তি।
অর্থাৎ সেই মহামায়া প্রসন্ন হলে অশেষ রোগের নাশ হয়ে যায়, আবার তিনি রুষ্টা হলে নষ্ট হলে সকল বাঞ্ছিত কামনা, তিনি রুষ্টা হলে নষ্ট হয় সকল বাঞ্ছিত কামনা, তার আশ্রিতগণের বিপদ থাকে না, তারা সকল প্রকার বিপন্মুক্ত হয়, আর তার আশ্রিত কৃপাপ্রাপ্ত মনুষ্যগণ সর্বজীবের আশ্রয়স্থল হয়, তাহা ব্রহ্মস্বরূপ হয়ে সকলের অধিষ্ঠান স্বরূপ হয়। আর আছে সৎসঙ্গ, তাতে মানুষ রক্ষা পায়। সতাম সঙ্গ, মহতের সঙ্গ বিশেষ দরকার। হাজার হাজার লোক চেষ্টা করে কিন্তু দু একজন মাত্র তত্ত্বজ্ঞান লাভ হয়। মহারাজকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন ভক্তি কিসে হয়, তাতে মহারাজ বারবার বলেছিলেন সৎসঙ্গ সৎসঙ্গ। মহাপুরুষেরা ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেন, সৎসঙ্গ চাই বাবা সৎসঙ্গ। সমস্ত শাস্ত্রাদিতেই সৎসঙ্গের খুব প্রশংসা আছে। পূজনীয় মহারাজকে বলা হচ্ছে যে সাধকের সাধন পথ মার্গে অগ্রসর হওয়া বড় কঠিন। মহারাজ বলছেন যে ঠাকুরের কৃপা হলে সব হয়। আমরা যেদিন সাধু হতে আসি, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে প্রণাম করতে গিয়েছিলাম, মহারাজকে প্রণাম করে জানালাম মহারাজ আজকে আমরা ঘর ছেড়ে সাধু হতে এসেছি। মহারাজ একটি ভারী সুন্দর কথা আমাদের বলেছিলেন আজকের দিনের সমস্ত ঘটনা দিনের শেষে একটা ডায়েরিতে লিখে রাখবে, সেটা অত্যন্ত যত্ন করে রাখবে। জীবনের যখন দেখবে কোনো একটা সময় তোমার মনে হচ্ছে জীবনটা খুব ডাল হয়ে গেছে, তখন ওই কাগজটি খুলবে, দেখবে প্রথম দিন তুমি কী প্রার্থনা করেছিলে, দেখবে প্রথম দিন প্রার্থনা করেছিলে শ্রীরামকৃষ্ণের কাছে সামান্য একটু আশ্রয়, তুমি একটু আশ্রয় প্রার্থনা করেছিলেন, তিনি যেন দয়া করে তোমাকে তার আশ্রয় রক্ষা করেন, তিনি যেন তোমাকে দয়া করে তাকে তার আশ্রয়ে রাখেন, তুমি যেন নিরাশ্রয় না হয়ে থাকো। বলছেন এইগুলো দেখলে তখন আজকের যে মনোভাব সেটির সম্পূর্ণ বদল হবে, নিজের কাছে আমরা নিজেরাই লজ্জা পাবো যে আমরা সঙ্গে এসেছিলাম ভগবানকে পাবো বলে, এবং তার থেকে আমরা ভগবান ছেড়ে অন্যান্য জিনিস প্রাপ্তির জন্য কীরকম ছোটাছুটি করে চলেছি। তাই সবসময় ঠাকুরের বা ইষ্টের শরণাগত হওয়া দরকার। পূজনীয় প্রমেয়ানন্দজি মহারাজ নতুন ব্রহ্মচারীদের বলেছিলেন যে ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করবে, হে ঠাকুর তুমি আমাকে আঁকড়ে ধরে থাকো, এবং তুমিও চেষ্টা করবে তুমিও যেন ঠাকুরকে আঁকড়ে ধরে থাকতে পারো। বলছেন মনে মনে যেন দুজনেই দুজনকে আঁকড়ে ধরে থাকত, কোনো অবস্থাতেই যেন তাঁর হাত থেকে তুমি না বেরিয়ে যাও, তিনি যদি কোনোভাবেও তোমার হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাও করেন তুমি তাকে জড়িয়ে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করো। তিনি শরণাগত, তিনি শরণাগতকে আশ্রয় দান করেন, তিনি অনাথের নাথ, অতএব তাঁর কাছ থেকে সবসময় তার সেই দিব্য কৃপা আমরা অনুভব করতে পারব। বলছেন চণ্ডীর সেই শ্লোকটি উল্লেখ করে তিনি বলছেন যে তিনি যদি ভগবান যদি তুষ্ট হন তাহলে আমাদের সকল বাধা অতিক্রম হয়। আমরা যখন পুজো শেষ করি একটি শ্লোক বলা হয় ওম প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বয়জ্ঞেশ্বরো হরি তস্মিন তুষ্টে জগত তুষ্টম প্রণীতে প্রণীতো জগত। এই দ্বিতীয় লাইনটি খুব ইম্পর্টেন্ট, তস্মিন তুষ্টে জগত তুষ্টম, তুমি যদি আমার প্রতি তুষ্ট হও তাহলে জগৎ আমার প্রতি তুষ্ট হবে, তুমি যদি আমার প্রতি রুষ্ট হও তাহলে জগৎ আমার প্রতি রুষ্ট হবে। এই হেডকোয়ার্টার্সে 14 বছর থাকাকালীন দেখেছি অনেক বিখ্যাত সাধু যারা অনেকেই কেউ কেউ ভুল করে আত্ম অহংকারে পূর্ণ হয়ে উঠেছিলেন, তারা যখন সঙ্ঘ পরিত্যাগ করেন, তিনি যখন সঙ্গী ছিলেন তখন তারা এত জনপ্রিয় ছিলেন, মানুষ তাদেরকে কীরকমভাবে গ্রহণ করেছিলেন, কিন্তু যে মুহূর্তে তিনি সঙ্ঘ থেকে বিতাড়িত হলেন বা সঙ্গ ত্যাগ করলেন তখন আর সেই শক্তি তার মধ্যে কাজ করছে না। আমরা সবসময় ভুলে যাই যে এককে ছেড়ে শূন্যের কোনো দাম নেই, এক যদি থাকে তাহলে যত শূন্যই লাগাই না কেন তখনই সেটা দামি হয়ে ওঠে। আমরা মূলত শূন্য, আমরা আমাদের ইষ্টবস্তু এক, তার সঙ্গে যতক্ষণ না সম্পৃক্ত হতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা মূল্যহীন হয়ে থাকব।
বলছেন মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজির কথা বলছেন, তাকে একজন প্রশ্ন করেছিলেন ভক্তি কিসে হয়। মহারাজ বলেছিলেন সৎসঙ্গ, সৎসঙ্গ, সৎসঙ্গ আমাদের অনেক সমস্যার সমাধান করে। আমাদের পঙ্গতে একটি ভাণ্ডারার দিন একটি শ্লোক পড়া হয়, এখনও পড়া হয়, এটা উপুদা মহারাজের লেখা। সেখানে বলছেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্র কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। কুসুমের সনিকীট সুরশিরে যায় তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। বলছেন সর্বশাস্ত্রে সাধুসঙ্গের কথা বলা হচ্ছে, সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাহি হয়। সাধুসঙ্গ যদি না হয় তাহলে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা জাগে না। যাহারে সাধুকে না যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয়, ইষ্টের প্রকাশ যার ভেতর দিয়ে আছে, এটাই হচ্ছে সাধুর লক্ষণ, যার ভেতরে ভগবানের প্রকাশ হয়, যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে যায়। বলছেন যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়, তাকে তুমি অবশ্যই সাধক বলেই জানিবে। কুসুমের সনে কীট সুরশিরে যায়, ফুলেতে ছোট্ট ছোট্ট পোকা থাকে, সেই পোকা সমেত আমরা ফুলগুলো যখন তুলি তখন চেষ্টা করে দেখি যে একেবারে নিখুঁত যেন হয়, তথাপি ছোটোখাটো পোকা ফুলের মধ্যে থেকে যায়। সেই ফুল যখন আমরা দেবতার মাথায় অর্পণ করি তখন এই ফুলের সঙ্গে থাকার জন্য সেই কীট যাকে ফেলে দেওয়ারই কথা সে দেবতার মাথায় ওঠে। সেইরকম তেমনি সাধুসঙ্গ অধমে তরায়। ব্রহ্মচারী বলছেন রামায়ণে আছে ঋষি নাম অগ্নি কল্পনানাম, কল্পনাম ইত্যাদি, ঋষি নাম অগ্নি কল্পানাম ইত্যাদি। মহাপুরুষটি বলছেন ঠিক বলেছ, শ্রীরামচন্দ্র রাবণবাদের জন্য অগ্নিকল্প ঋষিদের আশীর্বাদে বর লাভ করে রাক্ষসকুল ধ্বংসের উদ্যোগ নিয়েছিলেন, পরে সতাম সংগহ বারবার বলেছিলেন, শেষটায় বললেন তবে কি জানো, আর যাই হোক মহামায়া, মহামায়ার কৃপা না হলে কিছুই হবে না, তিনি প্রসন্ন হয়ে মায়ার এলাকার বাইরে যেতে দিলেই রক্ষা, নইলে আর কোনো উপায় নেই, কৃপা 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 আন্তরিক হলে তিনি কৃপা করবেনও। এটা হচ্ছে কথা, আমাদের আশীর্বাদ, আমাদের সঙ্গ আমাদের ভগবানের কাছে এগিয়ে নিয়ে যায়, কিন্তু ভগবানের যদি কৃপা না হয়, ভগবান যদি আমাদের প্রতি প্রসন্ন না হন, তাহলে আমাদের সমস্ত উদ্যোগ, সমস্ত উদ্যম বৃথা হয়ে যায়। সেই কারণে আমাদের সর্বান্তকরণের চেষ্টা করতে হয় যে আমরা যেন ঈশ্বরের কৃপার হাত থেকে কখনো যেন সরে না যাই, তার কৃপার হাতটি আমার উপর থেকে যেন কখনো সরে না যায়, তার কৃপা প্রার্থী হয়ে থাকতে পারলেই আমরা জীবনে নিজেদের ধন্য বোধ করি। এটা হচ্ছে কথা। পূজ্যপাদ ভূতেশানন্দজি সবসময় বলতেন প্রার্থনা করো, প্রার্থনা করো, যেন কোনো অবস্থাতে কোনো অংশে তার থেকে যেন আমরা সামান্যতম সরে না যাই। পূজ্যপাদ আত্মস্থানন্দজি নবদীক্ষিত সন্ন্যাসীদের বলতেন যে তোমরা সংসারের কাজ করনি, তোমার বাড়ির লোকেরা তোমাদের ছেড়ে দিয়েছেন, তার মূল কারণ হচ্ছে তোমরা এই ছাড়া পেয়েছো, তার মূল কারণ হচ্ছে তারা ছেড়ে দিয়েছিলেন বলে, তারা এতটাখানি স্যাক্রিফাইস করেছেন, তারা নিজেদের জীবন, তাদের নিজেদের ভবিষ্যৎ সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তোমাকে ভগবত পথে যেতে সাহায্য করেছেন, অতএব আমাদেরও একটা উজ্জ্বলতম জীবন যাপন করতে হবে, যে জীবন আমাদের আমাদেরকে সাহায্য করবে সেই ভগবত পথে যাওয়ার, এবং সেই জীবন যাপন করলে তবে আমাদের বাবা মা বা উত্তরসূরি বা প্রিয়জন যারা আমাদের ছেড়ে দিয়েছেন, যারা তাদের আটকে রাখেননি তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য, সেই স্বার্থ তাদের তাদের যে যে ত্যাগ সেইটি ত্যাগটি মহিমান্বিত হবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন আমরা এইভাবে নিজেদেরকে ভাবতে পারি, একটু একটু করে ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত হওয়ার জন্য তৈরি হতে পারি। একটা অনন্ত পথ আছে, সেই অনন্ত পথ চলবার যোগ্য হয়ে উঠতে পারি, এবং অন্তিমে সেই অনন্তের সঙ্গে মিশে নিজেকে একাকার করে নিজের অস্তিত্বকে ভুলে তারই একটি অংশ হয়ে যেন থাকতে পারি বা তিনিময় হয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত।
শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আবার আমরা শিবানন্দ বাণীর আরও একটি অংশ নিয়ে পড়াশোনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।